बलरामपुर थाने की पुलिस ने धान की जमीन के पास से एक युवक का शव बरामद किया। मृतक की पहचान 22 वर्षीय कृष्णा परमानी के रूप में हुई है। घटना बलरामपुर पुलिस स्टेशन के डाभा गांव में हुई। मृतक के भाई तपन परमानिक ने कहा कि वह घर पर नहीं थे, दादाजी और माँ घर पर ही रहते थे। आज सुबह वह घर पर 1.5 किलोमीटर दूर शरद के लिए गया था तो वहीं घर नहीं लौटा। हमें खबर मिली और ऐसी स्थिति देखी। बलरामपुर से बलरामपुर हलदर की रिपोर्ट। 5:30 छोटा नगर गोते के बेरा ले गोते के बेरी बांध एमनी टॉयलेट करते गए जावार पथे एक फोन आस আমিও ফোন করছিলাম তখন বিজি বিজি বলছিল, তারপর ও চলে গেছে বাথরুম বাথরুম করে আপনার ক্ষেত দেখে বলছে আমি ঘর চলে যাবো। আর মায়ের টাইফয়েড আছে, আমি ফোন করেছিলাম কি এমনি এমনি ব্যাপার কি ব্যাপার বলছি হ্যাঁ সব ঠিকঠাক আছে, বাস এইটাই আর কিছু নেই। তারপর পাড়ার পরিজনগুলো সব খবর দিয়েছে কি এরকম রকম ব্যাপার, ধান খেতে পুড়ে আছে আর অনেক চট ফট এদিকে ওদিকে দাগি দুগা লাগানো আছে। তারপর এখন আমাদের মনে ক্লিয়ার চাই কিভাবে কি থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, থানাওয়ালা গিয়েছিল। আপনাদের কোনো অভিযোগ আছে, কেউ ঘটনার সাথে যুক্ত হতে পারে? না এইসব তো কিছু অভিযোগ নেই, কিন্তু আমাদের এমনি ভাই ভাইয়েই মানে জমি জায়গা নিয়ে 15-12 দিন আগে থেকে একটু টেনশন ছিল, কারণ ব্যাপারটা কি কোনো প্রস্ফুট কিছু বোঝা যাচ্ছে না। আপনার নাম? আমার নাম তপন প্রামাণিক। আপনার কে হয়? আমার ভাই কৃষ্ণা প্রামাণিক। আমার ভাই সকালে 5টার দিকে কেউ ফোন করেছিল, ফোনে ফোন রিসিভ করে চলে গেছে, বান বলে চলে গেছে। আর আমাদের ক্ষেত অনেক দূরে সেখানে চলে গেছে, ওইখানে ওয়াগিকে মারে ফেলে দিয়েছে, ওর ফোন সুইচ অফ করে ফেলে দিয়েছে। আমরা কেউ কেন কারণ খবর জানি না, কেউ ফোন করে নাই, কিছু নাই। আর গ্রামের লোক কখন গেছে ক্ষেত দেখতে কত বেলাতে, তখন ওকে দেখে তুলে নি ছটার সময় উঠলো এই নম্বরটা এসে ফোন তারপরে 10-11টার সময় খবর এসে কি মুখটা গাদা আছে ওখানে পড়ে আছে, ওখানে স্পট আছে ওখানে। কোথায় সেটা কোথায় ঘটেছে? ডাবা 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 যে গা আছে ওখানে সকালের ঘটনা। হ্যাঁ আজ সকালের ঘটনা। আপনারা কিভাবে জানলেন? জানলে ঘরের থেকে ফোন গেল, এখানে টাটায় আমরা থাকি, টাটায় ফোন গেল কি এরকম রকম ব্যাপার, ও খেত গেছিল, খেতের থেকে এরকম খবর আসছে কি ও স্পট হয়ে ওখানে পড়ে আছে, খেতে পড়েছিল। এখন ওর বন্ধু বান্ধবরা এর কাকু খেত যাচ্ছিল, কেউ বললো ওটা ওইনার বাবা। আরে বাবা সকাল গরু চলে চাষবাড়ির কাজ করে, অন্য কিছু কারণে ছেলে ট্রাক্টর কাজ করে। আপনার কয় ছেলে? এই দুটা ছেলে, এটা এটা বড়টা, এটা ছোট। কি কাজের সাথে যুক্ত? কি কাজ করে? এখন কাজ কিছু করে না, খালি চাষবাড়ি ঘরের কাজ, গরু ছাগল চোরা, 12 ক্লাস পড়া ছেলেটা। আপনারা কোন জায়গা থেকে তুলে আনলেন? আমি ছিলি না বলছি তো আপনাকে, আমি টাটার থেকে আসছি, তুলে এনেছে খেতের থেকে তুলে এসে আমার ভাই। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे HBN News।